বাসায় কোনো সমস্যা আপনার? না বাসায় যাব না। আচ্ছা কি মানে কি সমস্যা সেটা আমাকে বলেন। আচ্ছা বাসায় যাবেন না কিন্তু কেন আমাকে বলেন, কোনো সমস্যা আপনার? আমি খুলে বলি। কান্না করেন না রে ভাই, কান্না করলে মানুষ খারাপ কিছু ভাবে, আপনি বুঝতেছেন? আপনি আমাকে আমার প্রবলেম ফেলবেন? হ্যাঁ তাহলে যে কান্না করতেছেন, কান্না করলে মানুষ কি ভাববে আমাকে? আপনি ফ্রেশ মনে আমাকে বলেন, আপনার উপকারই করবো আমি, ঠিক আছে না? কান্না করলে মানুষ কি ভাববে? আপনার কি বাসায় কোনো সমস্যা নাকি? হ্যাঁ কেন আপনার আম্মুর সাথে থাকবেন না? কেন তাহলে কই থাকবেন সেটা আপনি আম্মুর বলতে পারতেন? ভালো লাগে না কই মানে কই থাকবেন? আচ্ছা এখানে দাঁড়ান, এখানে দাঁড়ায় কান্না করেন না, কান্না করলে মানুষ খারাপ কিছু ভাববে, ই হবে। মানে বাসায় থাকবেন না কেন? কোনো প্রবলেম বা কোনো অত্যাচার করে কিছু করে? হ্যাঁ সমস্যাটা কি বল, সমস্যাটা তো বলেন আমাকে। এত রাত্রে জেড়ায় আসছেন, এখন যে রাস্তাঘাটে মানুষ দেখে আমার মানে কি ভাববে জিনিসগুলো আপনি বোঝেন না কেন? আর আপনি কেন নাকি আপনি এটা আসছেন বিষয়টা? আচ্ছা আপনাকে আমি বলি, আমি আপনাকে আপনার আম্মু আমাকে ফোন দিয়েছিল, ঠিক আছে? আমি আসিনি আপনার কাছে। হ্যাঁ আমার আম্মু আবার ফোন দিয়ে বলবেন আমি আপনি আমার কাছে আসেনি। কি বলবো, আপনি আমি আমার কাছে আসেন না? তাহলে আপনি রাতে কোথায় থাকবেন? হ্যাঁ মানে রাতে এখন আপনি কোথায় থাকবেন? আপনার কোনো আত্মীয় বাড়ি আছে? হ্যাঁ তাহলে থাকবেন কোথায়? শুনেন মেয়ে মানুষ রাত করে এই করলে সমস্যা, আমি আপনাকে গাড়িতে উঠাই দেই, ঠিক আছে? বাসে চলে যান, আর আপনার আম্মু ফোন দেয় কান্না করলো, ঠিক আছে? আপনার অনেক ভালোবাসে আপনার আম্মু। আপনি ওই দিন আমার দোকানের সামনে এসে কান্না করছেন, সবাই আমাকে কত আজে বাজে কথা বলতেছে আপনি জানেন? আমার ফ্যামিলিতে পর্যন্ত প্রবলেম হয়েছে যে কোন মেয়ে এসে দোকানের সামনে কান্না করে, মানে আমার কতটুকু খারাপ ভাবতেছে আপনি বুঝেন? এখন যেখানে আসছেন আবার যদি আজকে আপনাকে কেউ দেখে ভাই, তাহলে আমার কী ভাববে? আপনি আমার লাইফটা তো পরে আপনি বরবাদ করে দেবেন, আপনি বুঝতে পারতেছেন? আপনাকে গাড়িতে উঠাই দিই, ঠিক আছে? আর তাহলে কোথায় যাবেন সেটা তো বলেন। আপনার কোনো কিছু হলে দোষটা কার হবে জানেন? আমাদের হবে। এক জিনিস আপনি মাথায় রাখেন না কেন? আপনি কি চান যে আমাদের কোনো সমস্যা হোক? একটু পরে গাড়িও পাওয়া যাবে না, আপনাকে আমি গাড়িতে উঠাই দিই, ঠিক আছে? প্লিজ বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? প্লিজ আপনি হুট করে চলে আসছিলেন আমার এখানে, ঠিক আছে? মানে এটা হইলো বাসায় চলে যান, আপনার আম্মু অনেক কান্না করতেছে আমাকে, দুপুরে একটা নাম্বার থেকে বারবার ফোন আসতেছিল, পরে আমি রিসিভ করার পরে পরে বললো এসে বলে পরে বুঝলাম যে আপনি, তবে সে অনেক কান্না করতেছে আপনার জন্য, আপনি বাসা থেকে চলে আসছেন না বলে। ওই দিন আপনি এসে কান্না করছেন, আমার পুরো ফ্যামিলি আমাকে মানে কী যে কতটুকু খারাপ ভাবতেছে আপনি সেটা বুঝতে পারতেছেন? আপনি এমনি এসে কথা বলতেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এসে কান্না করলেন, মানে কী ভাবলো আবার এখন এসে কান্না করতেছে? বা আপনার কোনো সমস্যা থাকলে সেটা তো বলতে পারেন যে আপনার এই সমস্যা, কোনো সমস্যা আপনার? হ্যাঁ বাসায় অত্যাচার করে কোনো? হ্যাঁ ইয়ে এ সাইডে। হেল্প লাগবে কিনা সে বাসায় দিকে আসা বলছে, সে বাসায় যাবে না এখন, কে সেটা তো জিজ্ঞেস করতেছে কোথায় থাকবে সে? আমার ওই আমার এখানে আছে, কেমন তার লাগে বলো? আমার আত্মা খালি হইতেছে, তুমি বুঝতেছো কি হয়ে যেতে পারে? সেটা তো বলে না, জিজ্ঞেস করতেছি, জিজ্ঞেস করলে কান্না করে, আমাকে গাড়িতে উঠে দেয় কান্না করে, বাসায় যাবে না।
কেমনটা লাগে বলো তো এমনি এমনি কি বললো আরে পাড়াই দেখাবো সমস্যা নাই বাবু বলো আহাবো সমস্যা নাই শুনেন এই করে বাসায় চলে যান আপনার আম্মু টেনশন করতেছে আপনার আম্মু বাসায় একা না সন্ধ্যা দেই আচ্ছা তাহলে আপনি কোথায় থাকবেন থাকার মতো কোনো আছে হ্যাঁ থাকার মতো কোনো স্থান আছে আপনার এখানে আত্মীয় তাহলে আপনি থাকবেন কোথায় হ্যাঁ আরে ভাই কথা বলেন রে ভাই আমি দোকান ফালাই আসছি গাড়িতে উঠে দিয়ে আপনাকে ঘুরে নামাই দিবে টাকা দিয়ে দিতেছি ওখান থেকে বাসে চলে যাবেন ঠিক আছে আচ্ছা কোথায় যাবেন তাহলে বলেন সেটা আমাকে বলেন যে এখানে যাবেন ওইখানে পাঠিয়ে দিতেছি আপনাকে দাঁড়ায় না থাকে বাসায় চলে যান বাসায় যাই কোথায় যাবেন ফোন নিয়ে আসছেন হ্যাঁ রামুরে ফোন দেন ফোন নিয়ে আসেন নাই হ্যাঁ আচ্ছা আপনি কি করতে চান আপনি কিন্তু একটা লিমিট আছে সেটা প্রশ্ন করতে চাচ্ছেন সেটা হবে না কি 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 কয় বুঝার পারছে কি বলে ভাষা থেকে কেন নিগে বাইরে বলছো তুমি বুঝো না কেন নিগে তোমার পাওয়ার জন্য আপনার মাথায় কি সমস্যা পাগল নাকি আবার আমারে বলে তারপরে একদম দাঁত দাঁত ছলাই দেব এগুলো কি এগুলো মানে কি এগুলো কোনো মানে হয় আপনি একদম ভালো মেয়ে ভাবছিলাম আচ্ছা আপনাকে এখন গাড়িতে উঠে দিলে চলে যাবেন নাকি হ্যাঁ এখনও সময় আছে ভালোভাবে যান ফ্রেন্ড ফ্রেন্ডের মতো থাকেন ঠিক আছে অন্য কোনো কিছু বুঝবেন না এখানে গাড়ি চলে পাঠাই দিয়ে আপনি বাসায় চলে যান ভালো হবে আপনার জন্য ভালো হবে এমনকি আমাদের জন্য ভালো হবে গাড়ি ফোন দেয় গাড়ি আসে গো গাড়ি ফোন দিতেছি গাড়ি দুটো সুন্দরভাবে চলে যান ঝামেলা করেন না কি আজব নাকি আমি চাই না যে আমাদের জন্য এই আমাদের জন্য আপনারা সমস্যা বা আমাদের আমাদের সমস্যা হোক আমাদের পায়ে ধরে করে বাসায় চলে যান আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি আরে ভাই আসেন আসেন গাড়িতে উঠে দিই আমাদের
একটা লিমিট থাকে মানুষের বুঝছেন আপনি সেটা একদম ক্রস করে মানে এত বেশি করতেছেন আপনাকে গাড়িতে উঠিয়ে দেই বাসায় চলে যান আপনি আম্মু টেনশন করতেছে আপনি দুপুরে একটা মেজাজ এমন খারাপ করতেছেন কি বলবো আপনি এখন কিন্তু আপনার আমার মারতে ইচ্ছা করতেছে খুব ভালোবাসে তোর বিয়ে করবার মানে এরম কোন তার ছেলে লোক আছে এরম পাগল আছে আমার পায়ের মাথা বানিয়েছে আমার বাসায় ফোন দিলেন না বাসায় আমার কথা বললেন না আমি একবার আইসা বলছি